মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি মানছি তুমি নীলুর জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলে, সেটা তো পুরোপুরি ভুল হয়নি রাই। তুমি তো চেয়েছিলে নীলু ভালো থাকুক, নীলু সূর্য একে অপরের সাথে সুখে থাকুক, শান্তিতে থাকুক, ওদের একটা হ্যাপি ম্যারিড লাইফ হোক। আর এমনও তো নয় যে বিয়ের পরের দিন নীলু বাড়িতে ফিরে এসেছিল। রাই, আমাদের দেশে অ্যারেঞ্জ ম্যারেজ হয়, হ্যাঁ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি হয়, আমি সেটাকে পুরোপুরি সাপোর্ট করছি না, কিন্তু তার মানে তো এই নয় যে ম্যারিড কাপেল এই সব ঝগড়াঝাটির জন্য আলাদা হয়ে যাবে। তুমি একটা কথা ভুলে যাচ্ছ রাই, নীলু আর সূর্যের মধ্যে কিন্তু এতটাই ক্লোজনেস এসে গেছিল যে ওদের মধ্যে একটা সন্তান আসতে পারে, এতটাই ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল ওদের দুজনের মধ্যে, কাছাকাছি এসেছিল দুজন। হ্যাঁ, নীলু একটা মিথ্যে কথা বলে নিজের জায়গাটা নষ্ট করেছে, সেখানে তো তোমার কোনো ভূমিকা ছিল না রাই। কেন তুমি এই ব্যাপারটা থেকে বেরোতে পারছো না রাই? কেন তোমার বারবার সেই একই কথা মনে হচ্ছে? রাই, তুমি কি জানো যে আমাদের বিয়ের আগে যখন আমার তোমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, তখন তোমার বোন নীলু আমাকে ফোন করেছিল। হ্যাঁ, ফোন করেছিল নীলু আমায়, ও আমাকে তোমার বিরুদ্ধে অনেক কথা বলেছে রাই। আমাকে বলোনি তো? বলে কোনো লাভ হতো রাই? আপাতত নীলু তোমাদের বাড়িতে থাকে, তোমরা সবাই একসাথে থাকো। আমি যদি তোমাকে বলতাম তাহলে তোমাদের পরিবারের মধ্যে তিক্ততা বাড়তো, এর থেকে বেশি আর কিছু হতো না রাই। কি বলেছিল নীলু তোমাকে? বলেছিল তোমার আর সূর্যের সম্পর্কে, তোমাদের পাস্টের সম্পর্কে। তোমাদের বাড়িতে আমি সেদিন এই কথাগুলো বলেছিলাম, তোমার আর সূর্যের সম্পর্কে তুমি আর সূর্য যতটা না জানো তার থেকে অনেক বেশি আমি জেনে গেছি, আমাকে জানানো হচ্ছে, এই কথাগুলোই আমাকে জানিয়েছিল নীলু। রাই, এটা নীলুর জাস্ট একটা প্ল্যান ছিল, জাস্ট একটা প্ল্যান আমাদের বিয়েটা ভেস্তে দেওয়ার, আর কিচ্ছু না রাই। আমি এটা হতে দেব না রাই, কোনো মতেই হতে দেব না, তাই আমাদের দুজনের বিয়েটা হবে রাই, আজই হবে। কিছু বুঝতে পারছি না অনির্বাণ, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না কিছু। এত জটিলতা, এত অশান্তির পর আমি কেন বেঁচে আছি, কেন মরে যাচ্ছি না? আমি আর জটিলতা নিতে পারছি না অনির্বাণ, প্লিজ তোমরা সবাই মিলে আমাকে মেরে ফেলো, প্লিজ মেরে ফেলো। তোমাকে মারতে চাইছে না রাই, নিজে নিজেকে মারতে চাইছো, সবার জন্য নিজেকে বিলিয়ে দিয়ে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে নিজেকে বলির পাঠা করে রেখেছো তুমি। এটা হতে পারে না রাই, এইভাবে চলতে পারে না। একটা কথা মন দিয়ে শোনো রাই, তুমি নিজে যদি সুখী না হও না, তুমি জীবনে কাউকে সুখী রাখতে পারবে না রাই, কোনোদিনও কখনো মরার কথা আমার সামনে বলবে না। আমরা দুজনে বাঁচবো, একসঙ্গে বাঁচবো, আমরা আমাদের ভালোবাসা বাঁচবে, আমি আর তুমি একসঙ্গে বুড়ো হবো রাই। সব অশান্তি ঝামেলা সব পেছনে ফেলে রেখে আমরা নিজেদের একটা জগৎ তৈরি করবো রাই, আমার আর তোমার জগৎ, আমাকে আর তোমাকে আর কেউ আলাদা করতে পারবে না রাই, আমি করতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।